আমরা চলে এসেছি নর্থ লক্ষিমপুরের একটি প্রসিদ্ধ দুর্গা মন্দির। এই দুর্গা মন্দিরটি খুবই বিখ্যাত এখানকার স্থানীয় মানুষদের কাছে। তো চলো এই মন্দিরটা দেখে নিই। মন্দিরটি কিন্তু খুবই সুন্দর, আমার যতটুকু দেখে মনে হচ্ছে বাইরে থেকে খুবই সুন্দর। তো চলো ভেতরটাও দেখে নিই মন্দিরটি কত সুন্দর। আসামের নর্থ লক্ষিমপুর জেলায় রয়েছে অপরূপ কারুকার্যময় বিখ্যাত কয়েকটি মন্দির যা সত্যি মানুষের নজর কাড়ে। আর সেই সুন্দর সুন্দর মন্দিরগুলি সকলের মাঝে পরিচয় করিয়ে দেবার জন্য আমার এই ভিডিওটি। এই মন্দিরটি সুন্দর জলাশয়ের ঠিক মাঝখানে অবস্থিত। স্নিগ্ধ শান্ত মনোরম পরিবেশে মাতা দুর্গাদেবীর মন্দিরটি দর্শন করতে ও পুজো দিতে প্রতিদিন অগণিত মানুষ ছুটে আসেন এইখানে। আর আমিও চলেছি আজ মাতার দর্শনের আশায়। জলাশয়ের উপর দিয়ে সরু একটি কৃত্রিম রাস্তা চলে গিয়েছে সোজা মন্দিরের দিকে। মন্দিরটি দর্শন করতে গিয়ে প্রথমেই নজরে পড়ল কিছু বড় বড় সুন্দর কারুকার্যময় ঘণ্টা ঝোলানো রয়েছে এইখানে। মন্দিরে প্রবেশ করার সময় প্রথমেই নজরে পড়বে মহাদেবের সুন্দর একটি প্রস্তর মূর্তি। এরপর আপনাকে হলুদ রঙের কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে মায়ের গর্ভগৃহের কাছে। সিঁড়ি চড়াটা কষ্টকর হলেও মায়ের দর্শনে সব ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যায়। মন্দিরটি ঘুরতে ঘুরতে লক্ষ্য করলাম মন্দিরের দেওয়ালে মায়ের ভিন্ন ভিন্ন রূপের সুন্দর কিছু দেওয়াল চিত্র। মন্দিরের গর্ভগৃহের মূর্তিটি সাদা ধবধবে মার্বেল পাথরে তৈরি। মা এখানে অষ্টভুজা সিংহবাহিনী। সত্যি এত সুন্দর একটি মন্দির দর্শন করে মনটা এক অন্যরকম খুশিতে ভরে গেল আজ। তার সাথে সুন্দর মনোরম পরিবেশ যা ভাষায় বলে বোঝানো সম্ভব নয়। মায়ের মন্দির দর্শন করে এবার আমরা এগিয়ে চললাম পরবর্তী আরও একটি প্রসিদ্ধ মন্দিরের দর্শনের আশাতে। দর্শক বন্ধুরা, এই মন্দিরটিও নর্থ লক্ষিমপুর জেলার অপর একটি প্রসিদ্ধ মন্দির। এই মন্দিরটি ভগবান শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশজির মন্দির। এই মন্দিরটিতেও অগণিত ভক্তের সমাগম হয় প্রায় প্রতিদিনই। মন্দির প্রবেশের মূল গেটের দুই পাশে
দণ্ডায়মান দুইটি হাতির মূর্তি লক্ষ্য করলাম, যা মন্দিরটির শোভা বর্ধন করছে। এই মন্দিরটির গঠনটি বেশ অদ্ভুত। বৃহৎ কলসাকৃতি মন্দিরটির গঠন দেখে সত্যি বিস্মিত হতে হয়। বলা বাহুল্য, এই মন্দিরটির গর্ভগৃহে গণেশজির মূর্তিটি দর্শন করার জন্য অনেক কয়টি সিঁড়ি বেয়ে আপনাকে উপরে উঠতে হবে, যা বেশ কষ্টকর। ঝকঝকে তকতকে মন্দিরটির চারকোণে গণেশজির বাহন মুশিকজির দণ্ডায়মান চারটি মূর্তি আপনি এইখানে লক্ষ্য করবেন। এইখানে মুশিকজি মন্দিরের গর্ভগৃহের ভগবান গণেশজিকে পাহারা দিচ্ছেন। মন্দিরে পুজো করতে আসা স্থানীয় মানুষের সাথে একটু পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। আপনি ইহাঁপে পূজা করতে গেলি আহে? হ্যাঁ। ঘরে আপনা গণেশ পুজো গেলি আহে না? অপরূপ কারুকার্যময় সালংকারা শ্বেত পাথরের গণেশজির মূর্তিটি দেখে বিভোর হয়ে যাবেন আপনি, মনে হবে শুধু চেয়ে দেখেই যাই। মন্দিরটির সম্মুখভাগে একটি ছোট্ট জলাশয় রয়েছে, যা মন্দিরটিকে আরো সুন্দর করে তুলেছে। এবার চলেছি অন্য আরেকটি বিখ্যাত মন্দিরের দিকে। হ্যাঁ, যাবো এবার বিখ্যাত পদ্মমণি আইথান মন্দিরে। মন্দিরের প্রবেশের রাস্তার দুই পাশে রয়েছে প্রচুর পূজা সামগ্রীর দোকান, যেখান থেকে ভক্তরা পূজা সামগ্রী সংগ্রহ করে পূজা নিবেদন করে থাকেন। শ্রী শ্রী পদ্মমণি আইথান মন্দির। এই মন্দিরটি মূলত মাতা দুর্গাদেবীর একটি বিখ্যাত মন্দির। সত্যি এটা স্বীকার করতেই হয়, এইখানকার মন্দিরগুলি এত পরিষ্কার পরিচ্ছন্ন, যা প্রশংসা না করে পারা যায় না। মন্দিরে লক্ষ্য করলাম
এই মন্দিরে পশু বলি প্রথা আজও রয়ে গিয়েছে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে এগিয়ে চললাম গর্ভগৃহের কাছে। মায়ের মূর্তি নজরে পড়তেই মনটা এক অন্যরকম শান্তিতে ভরে গেল। এই মন্দিরটি সম্বন্ধে বিস্তারিত জানতে ইচ্ছে করছিল আমার, তাই কৌতূহলবশত মন্দিরের পূজারীকে কিছু প্রশ্ন করে বসলাম। বন্ধুরা, আমি এখন এই বিখ্যাত মন্দিরটির সামনে এসেছি এবং মন্দিরের ভেতরেও প্রবেশ করেছি। তা মন্দিরটি সম্বন্ধে এখানকার এক স্থানীয় মানুষের সঙ্গে এবং মন্দিরের দেখাশোনা করে ওনার সাথে একটু কথা বলিনি। দাদা, আপনার নামটা কি? আচ্ছা, আপনি এই মন্দিরটি সম্বন্ধে কিছু কি বলবেন আমাদেরকে? মানে এটা হচ্ছে পদ্মমণি মন্দির, মা দুর্গার মন্দির। আচ্ছা, এটা অনুষ্ঠান প্রোগ্রাম কবে হয়? আচ্ছা, আর এটা কি লক্ষ্মীপুর রোডের মধ্যেই অবস্থিত? মানে লক্ষ্মীপুর জেলাতেই পড়ছে? আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলো বন্ধুরা, দেখে নিই বাকি দৃশ্যগুলো। আপ লোক ইয়াহ পে পূজা দেনে কে লিয়ে আয়ে না? আচ্ছা, আপ লোগা ঘর কহাঁ হ্যায়? কহাঁ পে? তেজপুর। তেজপুর থেকে এই ভাই ভাই দিদিরা বৌদিরা সব এসেছেন পুজো দিতে এখানে। তা দেখে না ওনাদেরকেও, পরিচয় হয়ে গেল, খুব ভালো লাগলো। ভালো থাকবেন আপনারাও। আমার প্রিয় দর্শক বন্ধুরা, এইখানেই সমাপ্ত করলাম আজকের আমার এই ভিডিওটি। আমার এই ভিডিওটি ভালো লাগলে তা লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন। ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এই আশাতে রইলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। জয় মাতাজি।